অনুষ্ঠিত হয়ে গেল প্রথম ধাপের বরিশাল বিভাগের 5 উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের শপথ। রবিবার বিকেলে বরিশাল সার্কিট হাউসে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী। এ সময় শপথ গ্রহণ করেন নবনির্বাচিত নাজিরপুর উপজেলা চেয়ারম্যান এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন, বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান রাজীব আহমেদ তালুকদার, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল মালিক, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী সহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা সততা, নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য প্রশ্নের শপথ নেন। তাছাড়া নিজ নিজ উপজেলায় সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন সহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তারা। শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, অতিরিক্ত ডিআইজি খন্দকার আনোয়ার হোসেন, বরিশাল র্যাব 8-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী জুবায়ের আলম শোভন ও বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। গত 8-ই মে বরিশালের 2টি ও পিরোজপুরের 3টি সহ দক্ষিণাঞ্চলের মোট 5টি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।